সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর পানি প্রতি ঘন্টায় 7 সেন্টিমিটার উচ্চতায় বাড়ছে। এ এলাকায় সর্বোচ্চ বিপদসীমা রয়েছে 8.5 সেন্টিমিটারে। মঙ্গলবার দুপুর পর্যন্ত 7.5 সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহমান হয়েছে। এ উচ্চতা পরিমাপ করা হয় দেবিদ্বার অংশে। এদিকে ঢলের পানিতে প্লাবিত হয়েছে জাফরগঞ্জ ইউনিয়নের বেড়িবাঁধের ভিতরে দুটি গ্রাম। গ্রামগুলো হলো রঘুরামপুর ও গঙ্গানগর। ওই এলাকার প্রায় 1200 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। জরুরি ভিত্তিতে পানিবন্দী লোকজন ও গবাদি পশুদের জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ওই এলাকা ছাড়াও দেবিদ্বার পৌর এলাকার পুরাতন বাজার বেড়িবাঁধের ভিতরের 10-12টি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। মঙ্গলবার দুপুরে রঘুরামপুর এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ ফসলি জমি। কেউ কেউ কোমর পর্যন্ত পানিতে ভিজে মাথায় আসবাবপত্র বিভিন্ন মালামাল নিয়ে নৌকায় তুলছেন। অনেকের পুকুরে মাছ ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন মাছ চাষিরাও। এবার কুমিল্লায় 2 যমজ শিশুর নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। মঙ্গলবার জেলার বরুড়া উপজেলার শশইয়া গ্রামের সোহাগ ও ঝুমুর দম্পতির ঘরে এই 2 শিশুর জন্ম হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাভাবিক প্রসবে এই 2 কন্যা শিশুর জন্ম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুল হাসান সোহেল। তিনি বলেন, পদ্মা ও সেতুর চিকিৎসা ফ্রি করা হয়েছে। তারা আজীবন দেশের যে কোনো সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতাল থেকে কোনো ফি ছাড়াই সেবা নিতে পারবে। সিভিল সার্জনের সঙ্গে কথা বলে তাদের একটি প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। ডাক্তার সোহেল বলেন, নর্মাল ডেলিভারিতে নারীদের আগ্রহী করতে অনেক আগ থেকেই কাজ করছি। এই 2 নবজাতকও নর্মালে হয়েছে। নবজাতক ও তাদের মা সুস্থ আছে। তাদের জন্মের পরই নাম রাখা হয় পদ্মা ও সেতু। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা ও উপহার দেওয়া হয়েছে। কুমিল্লা 116 বোতল ফেন্সিলিন সহ জামাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার 21 জুন সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার চোয়াড়া ইউনিয়নের গোপালনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার দড়িবট গ্রামের মোহাম্মদ ইমান হোসেনের ছেলে। সে দীর্ঘদিন যাবত কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র্যাব। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।